ব্যাংক অ্যাকাউন্ট, তাও ইন্টারেস্ট পাওয়া যায় না, কারেন্ট তো লাগবেই। ওয়েট, এই ভিডিওতে সলিউশনও বলছি। ওকে, আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে। কারেন্ট অ্যাকাউন্টের সুবিধা কী আছে, অসুবিধা কী আছে, এছাড়া কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে ইন্টারেস্ট আর্ন করতে পারি, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কারেন্ট অ্যাকাউন্ট হলো একটা ডিপোজিট অ্যাকাউন্ট, যেখানে আমরা টাকা জমা এবং তুলতে পারি। তা আমরা কারেন্ট অ্যাকাউন্ট কেন খুলব? ন্যাচারালি দেখা যায় যে যাদের প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশান হয়, সেভিংস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করা খুবই মুশকিল হয়ে যায়, কেননা ইনকাম ট্যাক্স কিন্তু সেক্ষেত্রে নোটিশ পাঠাতে পারে। সেক্ষেত্রে আমরা কারেন্ট অ্যাকাউন্ট খুলে সেখানে ট্রানজ্যাকশান করলে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা থাকে না। এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বিজনেসম্যান, প্রফেশনাল এরা কারেন্ট অ্যাকাউন্ট খুলে থাকে, কেননা সেভিংস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশানের একটা লিমিট থাকে, যেটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে থাকে না। এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের সবথেকে বড় সুবিধা। এরপরে চলে আসছি কারেন্ট অ্যাকাউন্টের ইন্টারেস্টে। কারেন্ট অ্যাকাউন্টের ইন্টারেস্ট কিন্তু 0%, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে কোনো টাকা রাখলে তার বিনিময়ে আমরা কোনো ধরনের কোনো সুদ পাই না। তবে এই ভিডিও লাস্টে আমরা আলোচনা করছি আমরা কারেন্ট অ্যাকাউন্ট থেকেও কীভাবে ইন্টারেস্ট আর্ন করতে পারি। যে কোনো ধরনের বিজনেসম্যান কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারে। প্রোপাইটারশিপ ব্যবসা, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এছাড়া বিভিন্ন ইনস্টিটিউশন, গভর্নমেন্টও তাদের ট্রানজ্যাকশান কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেই করে থাকে। এছাড়া বিভিন্ন প্রফেশনাল, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভোকেট, ট্যাক্স কনসালটেন্ট, ফিজিওথেরাপিস্ট, এরা সবাই কারেন্ট অ্যাকাউন্ট খুলে তাদের কাজ করতে পারে। এছাড়াও যে কোনো ইন্ডিভিজুয়াল এবং এইচইউএফও কিন্তু চাইলে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারে। এরপরে অনেকের প্রশ্ন আসে যে কারেন্ট অ্যাকাউন্টে কি আমাদের কোনো মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়? হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্টে আমাদের অবশ্যই মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়, এবং সেটা দেখা যায় ন্যাচারালি সেভিংস অ্যাকাউন্টের থেকে একটু বেশিই হয়ে থাকে। মোটামুটি রকমভাবে 10,000 টাকা কারেন্ট অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়। যদিও বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হয়ে থাকে। অনেক গভর্নমেন্ট ব্যাংক আছে যেখানে কিন্তু 5,000 টাকাতেও কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায়। এছাড়াও বিভিন্ন প্রাইভেট ব্যাংক আছে যেখানে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু 10,000 টাকা থেকেও অনেক বেশি টাকা দিয়ে তবে আমাদের অ্যাকাউন্ট খুলতে পারি। তবে সেক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের এক্সট্রা ফেসিলিটিস কিন্তু সেই ব্যাংক আমাদের দিয়ে থাকে। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক একটা লিমিট দিয়ে দেয়, এর বাইরে কিন্তু আমরা ট্রানজ্যাকশান করতে পারি না। এছাড়াও দেখা যায় যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আমরা প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশান করি, সেক্ষেত্রেও কিন্তু ব্যাঙ্ক আরবিআইকে সেই ইনফরমেশান দেয় এবং আরবিআই ইনকাম ট্যাক্সের সাথে সেই ইনফরমেশান শেয়ার করে, যার ফলে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা বেশি ট্রানজ্যাকশান করলে সেটা কিন্তু ইনকাম ট্যাক্সের নজরে চলে আসে এবং ইনকাম ট্যাক্স আমাদের নোটিশ পাঠাতে পারে। কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু সেই ধরনের কোনো লিমিট নেই, আমরা যত ইচ্ছা ট্রানজ্যাকশান ব্যাংকে করতে পারি। তবে হ্যাঁ, একটা জিনিস ঘটতে পারে, আমরা ক্যাশ ডিপোজিট অথবা ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে ব্যাংক আমাদের কোনো লিমিট দিতে পারে, কিন্তু চেকে অথবা অনলাইনে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো লিমিট থাকে না। আমরা যত ইচ্ছা চেকে কাউকে আমরা টাকা দিতে পারি অথবা কারোর কাছ থেকে টাকা নিতে পারি। তবে ক্যাশ জমা অথবা উইথড্রলের ক্ষেত্রে লিমিট থাকলেও এরকম নয় কিন্তু যে আমরা যদি বেশি পরিমাণে ক্যাশ জমা অথবা তুলি তাহলে ব্যাংক সেই টাকা জমা করতে অথবা তুলতে আমাকে দেবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাংক আমাদের কাছে কিছু চার্জেস নিতে পারে এবং সেই টাকা আমরা তখন কিন্তু জমা করতে পারবো। এবার চলে আসি কারেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের কোনো চার্জেস লাগে নাকি। কারেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো চার্জেস লাগে না। তবে হ্যাঁ, ব্যাংকের বিভিন্ন ধরনের ফেসিলিটিস নেওয়ার জন্য আমাদের কিন্তু কিছু চার্জেস দিতে হতে পারে, যেমন এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস এগুলো করার জন্য কোনো কোনো ব্যাংক চার্জেস নিয়ে থাকে এবং কোনো কোনো ব্যাংক এইসব সুবিধা আমাদের ফ্রিতেই দিয়ে থাকে। এছাড়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের জন্য অনেক সময় অনেক ব্যাংক চার্জেস আমাদের কাছ থেকে নিয়ে থাকে ইয়ারলি বেসিসে। এছাড়া সবথেকে বড় যে চার্জেস লাগে সেটা হলো চেক বাউন্সের ক্ষেত্রে। এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্জেস থাকে, তবে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই চার্জেসটা অনেকটাই বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু গভর্নমেন্ট ব্যাংক। এবার চলে আসি কারেন্ট অ্যাকাউন্ট খোলার ফেসিলিটিস কী আছে। দেখো, কারেন্ট অ্যাকাউন্ট খোলার সবথেকে বড় ফেসিলিটিস এটাই যে আমাদের বিজনেস ট্রানজ্যাকশান কিন্তু আমাদের পার্সোনাল ট্রানজ্যাকশানের থেকে আলাদা হয়ে থাকবে, যার ফলে আমাদের অ্যাকাউন্টের সুবিধা হবে। এছাড়াও যেটা আমি আগেই বললাম, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেহেতু ট্রানজ্যাকশানের একটা লিমিট থাকে এবং কারেন্ট অ্যাকাউন্টে এই ধরনের কোনো লিমিট থাকে না, সুতরাং আমরা যত ইচ্ছা ট্রানজ্যাকশান করতে পারি। এছাড়া ব্যাংক আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের সুবিধা দিয়ে থাকে। এছাড়া আমরা চাইলে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান করতে পারি। এছাড়া অনলাইনে আমাদের ট্রানজ্যাকশানও ট্র্যাক করতে পারি। এছাড়া বিজনেসের বিভিন্ন বিল পেমেন্ট করার থাকে, যেমন ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ইন্টারনেট বিল, এই ধরনের পেমেন্টের জন্যও কিন্তু আমরা কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারি। এছাড়া সবথেকে বড় সুবিধা যেটি থাকে সেটি হলো লোন। আমরা যদি কারেন্ট অ্যাকাউন্টে আমাদের ট্রানজ্যাকশন ভালো রাখি সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আগ্রহী হবে আমাদের বিজনেসের জন্য লোন দিতে, যেটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্ট না থাকলে কোনো সময় পাবো না। এছাড়া ব্যাংক কিন্তু অনেক সময় আমাদের ওভারড্রাফট ফেসিলিটিস দিয়ে থাকে। যেরকম ধরে নিলাম আমি কারোর কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনেছি এবং তার বদলে আমাকে 2.5 লাখ টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু আমার ব্যাংকে পড়ে রয়েছে মাত্র 2 লাখ টাকা। সেক্ষেত্রে ব্যাংকের সাথে যদি আমাদের রিলেশন ভালো থাকে তাহলে কিন্তু ব্যাংক আমাদের একটা ওভারড্রাফট ফেসিলিটিস দেয় এবং সেই ফেসিলিটিসের জন্য আমরা এক্সট্রা 50,000 টাকা কিন্তু পেমেন্ট করতে পারবো এবং ওই 50,000 টাকার উপর আমাদের একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট পেমেন্ট করতে হলেও সেই ক্লায়েন্টের কাছে কিন্তু আমাদের ট্রাস্ট বজায় থাকে। এই ওভারড্রাফট ফেসিলিটিস ন্যাচারালি দেখা যায় আনসিকিওর হয়, তবে কোনো কোনো সময় সিকিওরও হতে পারে। ন্যাচারালি দেখা যায় আনসিকিওর লোনই ব্যাংক এই ওভারড্রাফট ফেসিলিটিসের ক্ষেত্রে দিয়ে থাকে। এবার চলে আসি কারেন্ট অ্যাকাউন্টের ডিসঅ্যাডভান্টেজ কী আছে। কারেন্ট অ্যাকাউন্টের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু একটি, যেটি হলো কারেন্ট অ্যাকাউন্ট আমাদের কোনো ইন্টারেস্ট দেয় না। তার সলিউশনও কিছুক্ষণের মধ্যেই আলোচনা করছি। এবার অনেকের প্রশ্ন থাকে যে তার একটি ছোট ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে কি তার কারেন্ট অ্যাকাউন্ট খুলে নেওয়া উচিত কি খুলে নেওয়া উচিত না। সেভিংস অ্যাকাউন্টে বিজনেস ট্রানজ্যাকশন করা যায় কি যায় না সেই নিয়ে অলরেডি আমাদের একটি ভিডিও আছে, চাইলে আই বাটনে আসছে দেখে নিতে পারো। তবে যে কোনো বিজনেসের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট খুলে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের পার্সোনাল ট্রানজ্যাকশন এবং বিজনেস ট্রানজ্যাকশন সেপারেট থাকবে এবং সেটা আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু কারো যদি বিজনেসের ট্রানজ্যাকশন 100%ই ক্যাশে হয় সেক্ষেত্রে কিন্তু সে সেভিংস অ্যাকাউন্টে তার ট্রানজ্যাকশন চালিয়ে নিতে পারে, কিন্তু বেশি ট্রানজ্যাকশন কিন্তু সেভিংস অ্যাকাউন্টে করা যাবে না এবং সেটিও অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র প্রোপাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে। তবে আমি অবশ্যই সাজেস্ট করব অবশ্যই একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে তবে ট্রানজ্যাকশন করে নেওয়া ভালো। এবার চলে আসি আমরা কি একটার বেশি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি। অবশ্যই খুলতে পারি, আমরা যতগুলো চাই বিভিন্ন ব্যাংকে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে কোনো ব্যাংকে যদি আমাদের লোন থাকে তাহলে কিন্তু অনেক সময় অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে সেই ব্যাংক ম্যানেজার কিন্তু আমাদের কাছ থেকে যেই ব্যাংকে আমাদের লোন আছে সেই ব্যাংকের একটা এনওসি চায়, তবেই কিন্তু আমাদের সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দেয়। কেননা রিসেন্ট পাস্টে আমরা দেখেছি বিভিন্ন লোক লোন নিয়ে ব্যাংকে সেই টাকা ফেরত দেয়নি এবং তারা অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। তার জন্যই কিন্তু ব্যাংক এই সিকিউরিটি নিজেদের জন্য রাখে এবং তারা জানতে চায় অন্য কোন ব্যাংকে তাদের লোন রয়েছে এবং সেখানে যদি লোন থাকে তাহলে সেটা সে ঠিক মতন পেমেন্ট করছে কি না এবং সেই ব্যাংকের কোনো ধরনের কোনো অসুবিধা আছে নাকি এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। এবার চলে আসি আমরা কিভাবে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি। কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার সময় আমাদের যে ডকুমেন্টসগুলো লাগে সেটি হলো প্রোপাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে প্রোপাইটারের ফটো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্ত ধরনের পার্টনারদের ফটো এবং বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে ডাইরেক্টরদের ফটোর প্রয়োজন হয়। এছাড়া প্রোপাইটারশিপ পার্টনার এবং ডাইরেক্টর সবারই কিন্তু কেওয়াইসির প্রয়োজন হয়। কেওয়াইসির ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্যান কার্ড এবং আধার কার্ড ব্যাংকের কাছে জমা করতে পারি। এছাড়া পার্টনারশিপ ফর্মের ক্ষেত্রে পার্টনারশিপ ডিড জমা করতে হয়। কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দরকার পড়ে। এছাড়া এমও এর প্রয়োজন হয়, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এছাড়া বেসিক কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, যেরকম আমাদের মোবাইল নাম্বার, কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নাম্বার, এছাড়া কোন ইমেল আইডিতে ব্যাংক যোগাযোগ করবে সেই ইমেল আইডি, এই ধরনের কিছু জেনারেল ইনফরমেশন ব্যাংকের দরকার হয়। এবং আরেকটি জিনিস দরকার পড়ে সেটা হলো ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় একটা মিনিমাম ব্যালেন্স কিন্তু আমাদের জমা করতে হয়। এবার চলে আসি কারেন্ট অ্যাকাউন্টে আমরা কিভাবে ইন্টারেস্ট আর্ন করতে পারি। কারেন্ট অ্যাকাউন্ট আমাদের ইন্টারেস্ট দেয় না আমরা সবাই জানি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে যে এক্সেস টাকা পড়ে থাকবে সেটা কিন্তু একটা কোনো শর্ট টার্ম এফডিতে রেখে দিতে পারি। দেখা গেল আমার কারেন্ট অ্যাকাউন্টে 5 লাখ টাকা পড়ে রয়েছে, কিন্তু আগামী 2 মাসে আমার ওয়ার্কিং ক্যাপিটাল 2 লাখ টাকার প্রয়োজন আছে। সেক্ষেত্রে 3 লাখ টাকাকে আমরা একটা শর্ট টার্ম এফডিতে জমা করে রাখতে পারি এবং আমাদের যখন প্রয়োজন হবে তখন কিন্তু সেই টাকা ম্যাচিওর করিয়ে আমরা সেই টাকা আবার ইউজ করতে পারি। এছাড়াও আমরা কিন্তু ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট করতে পারি, অর্থাৎ একটা মিনিমাম ব্যালেন্সের উপরে যখনই আমাদের টাকা চলে যাবে তখনই আমাদের সেই টাকা এফডিতে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ ধরে নিলাম ব্যাংকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম যে 1 লাখ টাকার উপরে যত টাকাই আমাদের আসবে সেটা অটোমেটিক একটা এফডিতে জমা হয়ে যাবে। এবং কোনো মাসে দেখা গেল যে আমার ব্যাংকে 1.5 লাখ টাকা জমা পড়েছে, সেই ক্ষেত্রে দেখা যাবে 1 লাখ টাকা বাদ দিয়ে বাকি 50,000 টাকা ব্যাংকের কাছে অটোমেটিক এফডি হয়ে গেছে। এবং আমরা যদি কোনো কারণে 20,000 টাকা কাউকে পেমেন্ট করি তাহলে দেখা যাবে সেই এফডির 50,000 টাকা থেকে 20,000 টাকা আবার কারেন্ট অ্যাকাউন্টে চলে এসছে এবং আমার এফডির পরিমাণ 30,000 টাকা হয়ে গেছে। এইভাবেও কিন্তু আমরা কারেন্ট অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট আর্ন করতে পারি। তাহলে বন্ধুরা আশা করি সবাইকে বোঝাতে পারলাম কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে, তার সুবিধা অসুবিধা এবং কিভাবে আমরা কারেন্ট অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট আর্ন করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।